السلام عليكم ورحمة الله في توحيد جلدا قطع درسونينا كان تولا ديشة شركات تولا ديشة جاني عليكم واسيني تمارو فر الله غضب نتاري تمامي أستاذ سمحان الله رب العالمين قلت تمار نمي كيف دائر كوري ديلا حضرت عملارة تكتر سمويتا دشتا لوتكا بيتا خيتا شابتا نوية دو عربشي سموي بايبانا ودي شطان مامونهم حقي مدد دو سمستو كرابن دي علندر كي مدد دو ناسا تمار مقتي ناي تمار مقتي ناي اي سمان نبولير كاروني যদি এত তিন বছর জেলে থাকতে হয় তুমি যাই ভুল গুম খুন হত্যা রাহাদানি করতে তো হাজার হাজার বছর আপনাদের জন্য তোমাকে আজকের ফিলিস্তিনে মুসলমানদের যে অবস্থা দাঁড়িয়েছে তার পূজা করা হোক বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করুক বিশ্বের সমস্ত রাষ্ট্রকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার বিদ্রোহে দাঁড়াক এর কোনো বিকল্প নাই আমার দাবি হচ্ছে মানবা মল হক মনে কাশ্মীর সহ যে সমস্ত নামকে যে রাখা হয়েছে বন্দী অবস্থায় আছে তাদের অবিলম্বে মুক্তি দান করা হোক এবং 1300 থেকে শুরু করে পর্যন্ত হেবতের কর্মীদের বিরুদ্ধে নেতাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে মিথ্যা করা হয়েছে তা প্রত্যাহার করা হোক এবং তা করতে হবে নির্বাচনের আগে এনা হলে হেবত ইসলাম কোনোভাবে মেনে নেবে না তার বিরুদ্ধে তার আন্দোলন করে তুলবে এবং সঙ্গে বাধ্য করবে আমি মুক্তি দেওয়ার জন্য মামলা প্রত্যাহার করার জন্য আমি বলতে চাই হেবতের সঙ্গে সম্পৃক্ত সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন গড়ে তুলতে হবে জালেম সরকারকে নামানোর জন্য সংগ্রাম করতে হবে এর কোনো বিকল্প নাই জালেম ক্ষমা থাকলে আমাদের মুক্তি হবে না মামলা প্রত্যাহার হবে না আমরা সবাই চাই আলেম ওলামাগণ দিনদার মানুষগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে আন্দোলনের শুরুতে এই জালেম সরকার ভেসে যায় এবং এর সরকার কায়েম হয় আপনাদের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি রাহবারে মিল্লাত হযরত উলামায়ে কেরাম বড় ব্যথা নিয়ে কথা বলতেছি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলতেছি আল্লামা মামুনুল হক সাহেব রফিকুল ইসলাম মাদানীকে যেভাবে কোঠে উঠানো হয় মার্ডার কেসের আসামিকে এইভাবে উঠানো হয় না আপনারা ইন্ডিয়াকে খুশি করার জন্য এই দেশের উলামায়ে কেরামকে অপদস্থ করার জন্য আল্লামা মামুনুল হক সাহেবকে এইভাবে আপনি কোথাও উপস্থিত করাইতেছেন আপনি মনে রাখবেন বারবার আবেদন করছি এখন আর আবেদনের সময় নয় এখন যেভাবে হামাস ইসরায়েল আক্রমণ করতেছে মামুনুল হক সাহেবের অনুসারীরা উলামায়ে কেরাম আপনার জেলখানা গিয়ে এক একটা ইট খুলে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্ত করে নিয়ে আসবে ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন সিলেট আজাদ দিনী ইদারার সুযোগ্য সেক্রেটারি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হযরত মাওলানা হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের আগমন
হেফাজত ইসলাম বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট সুনামগঞ্জের প্রতিনিধি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল বসীর নাহমদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় ওলামা সাহেব সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ বক্তৃতার বিষয়গুলো আমাদের সামনে এসে গেছে বারবার এটা উচ্চারণ না করলেও চলে তবে আমাদের একটা বিষয় আমাদের অনেক ওলামায়ে কেরাম কয়েক হাজার ওলামায়ে কেরাম মামুন লোক সাহেব যেদিন জেলে গিয়েছিলেন সেই দিন তার মুক্তি এবং কেন তাকে জেলে দেওয়া হলো এই মিছিল করার অপরাধে কয়েক হাজার ওলামায়ে কেরাম রূপে কিছুয়া তারাও কিছুদিন জেলে ছিলেন দাবি জানানোর কারণে তারা দোষী আমরা এলাকাতে অনেক সময় জিজ্ঞাসা করি ভাই আপনারা মামুন লোক সাহেবকে জেলে নিলেন অপরাধ কি তো তাদের অনুসারীরা বলে একটা অপরাধ আছে ওনার বক্তৃতার কারণে আমাদের আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এরার ছেলে মেয়ে ভাই ভাতিজা স্ত্রী পর্যন্ত ওনার পক্ষে চলে যায় এটা হলো একটা অপরাধ ওনার বক্তৃতা যদি এমনটা দোষী হয় বক্তৃতা সুন্দর হওয়ার কারণে মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়ে যায় এটা যদি অপরাধ হয় তাহলে আপনাদের নেতৃবৃন্দ সবাই ওনাকে প্রশিক্ষক নিয়োগ করে আপনারও বক্তৃতা ওনার কাছ থেকে শিখেন তাহলে আর হবে না এই জন্য আমরা সবাই বাংলাদেশের সমস্ত মানুষ কারাবন্দী যারা আছে সবাইকে মুক্তির আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় ওলামা মহাশয়ের সম্মেলনের উপস্থিত ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ ও কর্মী ভাইয়েরা হেফাজত ইসলাম বাংলাদেশ একটা অরাজনৈতিক সংগঠন তার জন্য এমন কিছু মহাওষুধ আছে সব রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের সোজা করে ফেলার মতো মহাওষুধ আছে মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ আলাইহি 10% সমন্তর নিয়ে যে ওষুধ প্রয়োগ করছিলেন মোগল সম্রাট যেরকম সোজা হয়ে গেছে বউ নিয়া ওনার কাছে গিয়ে মুরিদ হইতে বাধ্য হয়েছে হেফাজত ইসলামের কাছে ওই মহাওষুধ আছে দিন ইলাহি যারা পক্ষে ছিল তাদের বিরুদ্ধে ধর্মনীতি উনি ঘোষণা দিয়েছিলেন যে তাদের জানাজা বয়কট করবে তাদেরকে মুসলমানদের কবরস্থানে জানাজা দিতে দিবে না মাড়ি দিতে দিবে না এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে তাদের সাথে কোরবানি দিবে না এই বিষয়গুলোর উপরে উনি যখন ধর্মনীতি ঘোষণা করলেন হয়তো গ্রেফতার হয়েছেন কিন্তু দিন ইলাহি চিরতরে বিলুপ্ত হয়েছে ঠিক কিনা আমাদের ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ যদি এই দেশে নাস্তিক মুরতাদ এবং তাদের পৃষ্ঠপোষক যারা রয়েছে এবং বিভিন্ন জায়গায় মাহফিলকে যে প্রশাসন বাধা দেয় ইসলাম বিদ্বেষী প্রত্যেকের বিরুদ্ধে যদি এই ধর্মনীতি বাস্তবায়ন করে বিষানীতির কারণে অনেকে কিভাবে মরবে চিন্তায় আছে আর আমাদের ধর্মনীতির বাস্তব ঘোষণা দেয় তারা শুধু মামুনুল হক সব আনন্দের শুধু মুক্তি নয় মাছ চাইতে বাধ্য হবে ঠিক কিনা এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার খেদ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা ইলিয়াস হামিদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আমাদের মুরুব্বিয়ানে কেরামগণ সম্মুখে উপস্থিত আছেন এবং এই যাবত বক্তৃতা চলছে মূল কথা হলো আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ব্যানারে বাংলাদেশের আকাবের হযরতগণ সহ সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যানারে এই ব্যানারের সিদ্ধান্তে সকলে ঐক্যমত তবে আজকে সংক্ষিপ্ত কথা এই কথাই বলতে চাই আল্লামা মামুনুল হক সাহেব যদি কারাগারে থাকেন আওয়ামী লীগ সরকার ক্ষমতার স্বপ্ন দেখবেন না নির্বাচন হবে
আওয়ামী ক্ষমতায় আসবে না আলেমদেরকে জেলখানায় রেখে দেশ পরিচালনা করবেন ওলামায়ে কেরাম যদি ডাক দেন শাপলা চত্বরের চাইতো ভয়াবহ রক্তের বন্যা বইবে দেশে নির্বাচন হবে না আমরা চ্যালেঞ্জ ঘোষণা করলাম অতি সত্তর তফসিল ঘোষণার পূর্বেই আল্লামা মামুনুল হক সহ সমস্ত আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করুন অন্যথায় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে জাতীয় ওলামা মাসের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সামনে তৌহিদি জনতা আমরা মাঠের কর্মী আমরা মাঠের কর্মী আমাদের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দদেরকে মাঠের চিত্র আমরা শোনাইতে চাই মাঠের চিত্র আমাদের নেতৃবৃন্দ যদি ভয় পেয়ে থাকেন আমরা মাঠের না মাঠের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লামা মামুনুল হক সাহেব যখন রিসুটে আটকা পড়েছিলেন এই রিসুট কাণ্ডের নাটকে যখন আটকা পড়েছিলেন কোন নেতৃবৃন্দদেরকে খুঁজে পাওয়া যায় নাই সেদিন কিন্তু মাঠের নেতৃবৃন্দরা ফটক ভেঙে দেখিয়ে দিয়েছে এই দেশের একচ্ছত্র নেতা মামুনুল হক আপনারা যদি আমাদেরকে দিক নির্দেশনা দিতে ভুল করেন এই মাঠের কর্মীরা আবারও জেলের তালা ভেঙে মামুনুল হককে মুক্ত করবে কিসের নির্বাচন শুনতে চাই না আমাদের নেতাকে খুন আকাশে মুক্ত চান السلام عليكم ورحمة الله وبركاته اكتو اپکتو قرد اكتو اپکتو اكتو دھر دھر نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم হিফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় ওলামা মাসায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি বিষয় একটি ওই বিষয়কে স্মরণ করিয়ে দেওয়ার আগে আমি আল্লামা নূর হোসেন কাসিমী রহমতুল্লাহ আলাইহির একটি প্রবাদ আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তিনি আমাদের মিটিংয়ে বলেছিলেন হিফাজতের মিটিংয়ে যে দিনের কাজ করতে হলে দুই ধরনের চিন্তা করতে হবে হয় হইতে হবে ফেদাই তা না হইলে হইতে হবে হালুয়াই আমি মনে করি হিফাজতের বর্তমান নেতৃবৃন্দ যারা আমাদের মঞ্চে রয়েছেন এরা নিঃসন্দেহে ফেদাই এরা যদি আগামী দিনে হিফাজতের নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে কেরামের মুক্তির জন্য দেশের স্বাধীনতার জন্য যদি আবার সংগ্রামের ডাক দেয় কারা কারা প্রস্তুত মুষ্টিভক্ত হাত দেখাইতে চায় সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ আলটিমেটাম দিবেন আমরা আগামীতে অল্প সময়ের মধ্যে সকল কারাবন্দী ওলামায়ে কেরামকে জেল থেকে মুক্ত করার জন্য যে কোনো পরিস্থিতি যে কোনো সংগ্রাম যে কোনো প্রোগ্রাম দেয় আমরা বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত হাত উঁচা করে দেখাই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ওলামা মাশায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম ওলামায়ে কেরাম বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান এদেশের সরকারও মুসলমান দাবি করে তাহাজ্জুদ গুজার কোরআন না পড়ে দিনের কার্যক্রম শুরু করেন না এইরকম একটা দেশে সে দেশে শ্রেষ্ঠ সন্তানরা ওলামায়ে দিন আলেমে হক্কানি তারা কারাবন্দি এদেশে এটাও সম্ভব সব সম্ভাবনার দেশ বাংলাদেশ ভাইরা আমার
এই আওয়ামী সরকার যতবারই ক্ষমতায় এসেছে এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে কারাগারে নিপতিত করেছে আর যাদের বাইরে থাকার কথা তারা কারাগারান্তরীন আর যাদের ভিতরে থাকার কথা লুটেরা বাটপার চোর টাকা পাচারকারী যাদের ভিতরে থাকার কথা তারা বাইরে সকল সম্ভাবনার দেশ বাংলাদেশ এই ভাই বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে আলেম ওলামাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করেন নির্যাতিত ওলামায়ে কেরাম যারা বাইরে আছে তারা এখনো কোর্টের বারান্দায় চক্কর দিচ্ছে কখনো কখনো চিটাগাং কখনো ঢাকা কখনো ঢাকা কখনো চিটাগাং তাদের জুলুমের শেষ হয় নাই কাজেই এখনো সময় আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এখন আপনাদের যদি শুভবুদ্ধি না হয় এখনো আপনাদের যদি শুভবুদ্ধি না হয় তাহলে আপনাদের এমন পতন হবে যে আপনাদের অস্তিত্ব বাংলায় খুঁজে পাওয়া যাবে না অতি দ্রুত মামুনুল হক সহ যত আরো ওলামায়ে কেরাম বন্দী আছে তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি ওয়া খায়রুল